আদি ব্লগসে সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল রান্না শুরু করলাম। শাক ডাল ডাল সিদ্ধ করে নিয়েছি, আর শাক ধুয়ে কেটে নিয়েছি। ডুকা শাক, শাকে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এবার ডালটা করব, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর কুচানো পেঁয়াজ দিচ্ছি। শীতের সকাল ডাল শাক ভাজা সিদ্ধ কিছু খুব ভালো লাগে খেতে। আমি বেগুন ভাজি করেছি, আর একটা ভর্তা করেছি। ডাল আর শাকটা রান্না করার পর দেখাবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি ডাল দিয়ে দেব। আর ডালটা সিদ্ধ করার সময় আমি কাঁচা লঙ্কা দিয়েছি। পরিমাণ মতো লবণ দেব। সিদ্ধ করার সময় আমি একটু লবণ দিয়েছিলাম, বেশি লবণ দিইনি। আর একটু হলুদ দেব। এবার শাকটা রান্না করব। আর একটা কড়াই বসিয়েছি আমি, শাকটা করব। রসুন সম্বাস দেব, রসুন দিয়ে শাকটা করব। এটা ডুগা শাক। শাক দিয়ে দেব। লবণ আর একটু হলুদ দেব। একটু ঢাকনা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা সিদ্ধ হয়ে যাবে, শাকও হয়ে যাবে। ডালটা হয়ে গেছে, গ্যাস অফ করে দেব, নামিয়ে নেব। দেখি শাকটা হয়েছে কিনা। হ্যাঁ, একদম হয়ে গেছে।
আমি একদম ড্রাই করব না, একটু ভিজা ভিজা থাকবে। গ্যাস হয়ে গেছে, গ্যাস অফ করে দেব। এই দেখুন ডাল নামিয়ে নিয়েছি, পেঁয়াজ দিয়ে মসুর ডাল আর বেগুন ভাজা আর ভর্তা। এই ভর্তাতে আছে আলু, মিষ্টি কুমড় আর করলা। আমি আলু মিষ্টি কুমড়া করলাকে একসাথে সিদ্ধ দিয়ে ভর্তা করে নিয়েছি, শুকনো লঙ্কা আর কুচানো পেঁয়াজ দিয়েছি।